हटात करे कारेंट उपरे कारेंटेर जे लाइन छिलो तार थेके कारेंट चले एकदम नीचे दिके तो जारा जारा से नीचे दिखे सीढ़ी मध्य छो तन स्पट उनारा मृत्युबरण कर जरा भरे देखा गल मध्य अनेक कि तो यकम एक दुर्घटना एखे घटल एवं अपनारा जरा मीडिया बंधुरा आपनारा निश्चय स्पृष्ट हुए साथे साथ मारा गए तो घटना जो हलो तक ছিলাম একটা মিটিং এ সেক্রেটারিয়েট একটা মিটিং চলছিল আমি সাথে সাথে আর বৃষ্টিও পড়ছিল আমরা সবাই জানেন তো আমি সাথে সাথে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় আছেন এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক কুমারঘাটে উনি এখানে আছেন উনাদের সাথে আমি টেলিফোনে কথা বলি আমি বললাম আমি চলে আসি এখান থেকে আমি ট্রেনে করে আর তো কোনো রাস্তা নেই মানে যদি আসি তো অনেক দেরি হয়ে যাবে ট্রেনও আমি মানে 6টার সময় উঠে আমি সন্ধ্যা 6টায় এসে এখানে আপনার 9টার সময় এসে পৌঁছেছি তো সমস্ত জায়গায় আমি গেলাম দেখলাম শুনলাম মানে কি বলবো আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে মানে ভাবা যায় না जगहटा घटनाटा घटे से गेसि देखल चेष्टा कर लुझार से किचू जरा दूटो हॉस्पिटल गे एक फटिक्राय एक कुमारघाट हॉस्पिटल गए जरा इंजुर्ड आज बर्तमान एखने जरा आखे आस এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে আর যারা বেশি ইনজুরড তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম তো উনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে এখানে এখন কথা বলেছি যে ডিএম সাহেব আমাদের সাথে আছেন যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন আমাদের তরফ থেকে এটা যেন না বলতে পারে যে কোনো রকম সহায়তা হয়নি আমাদের সরকার যারা মারা গেছেন যারা ইনজুরড হয়েছেন তাদের সাথে সরকার আছে তো এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে একজনকে এখান থেকে রেফার করে রাস্তায় মারা গেছেন তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসে এবং 16 জন আহত হয়েছে আহতদের ফটিকরায় কুমারঘাট এবং কৈলাস শহর ও আগরতলা হাসপাতালে যেটা আমি বললাম আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত এবং নিহত আহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবার পরিজনদের পাশে থাকবে এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছে তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম ডিএম সাহেব আছেন এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং সরকার তরফ থেকে আর্থিক সহায়তা নেক্সট কি আর যারা দুর্ঘটনায় 60% এর উপরে কারণ এটা তো
মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে যায় 60% এর উপরে শতাংশের বেশি যারা তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে সেটা আজকে আমি ঘোষণা করছি এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন আমি টুইটও করেছিলাম পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসেছেন উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন আর 50,000 টাকা যারা ইনজিওর তো সেই বিষয়টাই আপনাদের গোচরে আনার জন্য আমি আজকের এই আপনাদেরকে বললাম এখানে থাকার জন্য তো সত্যি মর্মান্তিক ভাষায় প্রকাশ করা যাবে না তাদের যাদের মারা গেছেন ওদের ফ্যামিলিদের একটা শুনলাম যে ফ্যামিলিরই 3-4 জন একটা ফ্যামিলিরই 3-4 জন মারা গেছে তো আমরা তো মানে আমি আমাদের সরকার আমাদের সাথে থাকবে আমি যেটা বললাম এবং আরো যেসব যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে যদি বাইরেও নিতে হয় যদি এরকম দেখা যায় আমি বলে দিচ্ছি আপনাকে অলরেডি আমি এবং আমার সরকার ডিসিশন নিয়েছি যে আমাদের যে ডিএম সাহেব আছেন এখানে ডিএম সাহেবের নেতৃত্বে একটা এনকোয়ারি হবে সেই এনকোয়ারি রিপোর্ট নিশ্চয়ই জমা পড়বে এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আগামী দিন যাতে এই ধরনের দুর্ঘটনা কোথাও না হয় সেই বিষয়টা আমরা নিশ্চয়ই আপনাদের স্যার যে বিদ্যুৎ পরিবাহী তার ছিল সেটা তো নিশ্চয়ই 11,000 ভোল্টের ছিল তো অনেকেই বলছেন যে নির্দিষ্ট পরিমাপ থেকে অনেকটা নিচে ছিল রাস্তার উপরে এই ব্যাপারটা নিয়ে কি বলবেন সেটা রিপোর্টে আসুক না রিপোর্টের মধ্যে বোঝা যাবে এখান থেকে আমি যদি বলে যাই তো ঠিক হবে না রিপোর্টের মধ্যে সব চলে আসবে সেই রিপোর্ট পাওয়ার পরেই আমি বলতে পারবো ধন্যবাদ থ্যাংক ইউ